জাতির আকাঙ্ক্ষা পূরণ ও লক্ষ্যমাত্রা অর্জনে জনপ্রতিনিধিদের ক্ষমতায়ন এবং জবাববিহিতা আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। কুমিল্লা থেকে মোহাম্মদ সৌরভ হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আজ শনিবার সকালে কুমিল্লার লাকসাম পৌর মিলনায়তনে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি কুমিল্লা জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তার সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, জবাবদিহিতা ভালো কাজ করার পূর্ব শর্ত। জনপ্রতিনিধিদের তাদের কাজ সম্পর্কে জানা এবং সঠিক দায়িত্ব পালন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হলে তাদেরকে একটি ব্যবস্থাপনার মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনা যাবে। সেজন্যই উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের একসাথে কাজ করতে হবে। সভার শুরুতে প্রধান অতিথি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল গফফার খান, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার সহ স্থানীয় সরকার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান। পরে মন্ত্রী জেলার সকল দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের কাছ থেকে সেসব দপ্তরের বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন। দেখুন, জনপ্রতিনিধিদেরকে ক্ষমতায়ন না করলে তারা, আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক বিশ্বে যে জনপ্রতিনিধিরাই জাতির আকাঙ্ক্ষা পূর্ণ করে একটা জাতিকে উন্নত লক্ষ্যমাত্রায় পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে সক্ষম। তো এই করতে গেলে জনপ্রতিনিধিদেরকে তারা তাদের যে উপর অর্পিত দায়িত্ব সম্বন্ধে তারা জানতে হবে। তো আমি যদি এটাকে যদি ক্ষমতায়ন করে কথা বলি, আইন দ্বারা অনেক রকম ক্ষমতা দেওয়া আছে এবং নিয়ন্ত্রণের কথা বলা আছে। তো সেজন্য আমার মনে হয় আমি কোথায় একটা বক্তৃতায় বলেছিলাম যে জনপ্রতিনিধিদেরকে ক্ষমতায়ন এবং তাদেরকে জবাবদিহির আওতায় আনা,